হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুশান হত্যার দিন ডার্কনেটে লাইভ টেলিকাস্ট করা হয়েছিল এমন খবর আসছে আমাদের হাতে। জামিন পেলেন না, আপাতত 22 সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকছেন রিয়া চক্রবর্তী। নেশায় চুর সুশান্তের পাশে বসে মাদক ঠাসা সিগারেট খাচ্ছেন, রিয়ার পুরনো ভিডিও ভাইরাল। কঙ্গনা রানাওয়াতকে হত্যা করতে পারে দাউদের ডি কোম্পানি। বৃহস্পতিবার বিশেষ আদালতে রিয়াকে ফের নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানসিন্দে। আবেদনে বলা হয় রিয়া কোনো অপরাধ করেননি, তাকে মিথ্যা ফাঁসানো হয়েছে। তার থেকে এনসিবি জোর করে বয়ান আদায় করেছে। রিয়ার পাশাপাশি জামিনের আবেদন করা হয় রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী সহ মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া আরো 5 জনের। কিন্তু জামিনের শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত। শুক্রবার 11 সেপ্টেম্বর সকালে বিচারক জিবি গুড়াও রিয়া এবং সৌভিক চক্রবর্তীর পাশাপাশি আরো 4 অভিযুক্ত জামিন সংক্রান্ত রায় ঘোষণা করেন। রায়ে জানানো হয় গ্রেফতার হওয়া 6 জন অর্থাৎ রিয়া, সৌভিক, দীপেশ সাওয়ান্ত, স্যামুয়েল মিরান্ডা, আব্দুল বশির পরিহার ও জায়েদ ভিলাত্রার জামিনের আবেদন খারিজ করেছে আদালত। ফলে আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত বাইকুলা জেলেই কাটাতে হবে রিয়া চক্রবর্তীকে। রিয়া বলতে চাইছেন তিনি এনসিপির জেরায় মাদক কাণ্ডে জড়িত থাকা ও মাদক সেবনের যে সমস্ত অভিযোগ স্বীকার করেছেন তা সবই তাকে দিয়ে জোর করে করানো হয়েছে। তিনি যে ফের লাগামহীন ভাবে মিথ্যা বলে চলেছে তার সব থেকে বড় প্রমাণ সামনে এলো প্রকাশে কিছু ভিডিও ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে রোল করা সিগারেট খাচ্ছেন রিয়া চক্রবর্তী। সিগারেটের ভেতর হয় মারিজুয়ানা কিংবা হাশিশ রয়েছে। প্রথম ভিডিওটি 2 মিনিট 54 সেকেন্ডের। সেখানে দেখা যাচ্ছে একটি পার্টিতে রিয়া, সুশান্ত সিং রাজপুত এবং আরো বেশ কয়েকজন গান গাইছেন। যে ভিডিওটি শুট করছেন তিনি জানতে চান সুশান্তকে চরস খাচ্ছেন। উত্তরে তিনি জানান না, তিনি মাদক সেবন করছেন না, এটি VFX ভিজুয়াল এফেক্টস যার মাধ্যমে সিনেমায় সিগারেট থেকে ধোঁয়া বের হওয়ার দৃশ্য দেখানো হয়। কিন্তু রিয়া জানান তিনি রোল সিগারেট খাচ্ছেন। ভিডিওর পরের অংশে ভোজন গাইতে শোনা যায় সুশান্ত সিং রাজপুতকে। এখানে প্রশ্ন দেশবাসীর, সুশান্ত কি সত্যি অবসাদে ভুগছিলেন নাকি তাকে নিয়মিত মাদক দিয়ে অবসাদগ্রস্ত করে তোলা হচ্ছিল? মুম্বাই যেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পরিণত হয়েছে, মুম্বাইতে গণতন্ত্রের মৃত্যু হচ্ছে, এভাবেই সম্প্রতি মহারাষ্ট্র সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন কঙ্গনা রানাওয়াত। জানিয়ে মহারাষ্ট্র সরকার এবং শিবসেনার সঙ্গে অভিনেত্রীর সংঘাত চরমে পৌঁছেছে। সেই কারণে এবার ডি কোম্পানি অর্থাৎ দাউদ ইব্রাহিমের নিশানায় পড়তে পারেন কঙ্গনা রানাওয়াত। দাউদের ইশারায় তার ডি কোম্পানি কঙ্গনাকে হত্যা করে দিতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। সম্প্রতি বিভোর আনন্দ নামের একজন অ্যাডভোকেট তার টুইটারে শেয়ার করেছেন যে সুশান্তের হত্যার দিন নাকি সেটি ডার্ক নেটে লাইভ টেলিকাস্ট করা হয়েছিল আর সেটি দেখেছিল বলিউডের সব বড় বড় তারকারা। দর্শক চিন্তা করতে পারেন, এমন যদি সত্যি করা হয় তাহলে কি বেরেহেম ভাবে মেরেছে সুশান্তকে? যদিও এটি আমাদের দাবি না, এটি ওই অ্যাডভোকেটের দাবি। তার দাবি সত্যি নাকি মিথ্যা তা অবশ্যই সিবিআই এর তদন্ত করা উচিত। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।